আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাশেদ রাজীব, যিনি রাশেদ তিনি রাজীব। চলে আসছি আলফাবিটা কোচিং হোমে। আল্লাহ এখানে রিজিকের ব্যবস্থা করতেছে মনে হয়। বাড়ছি, ক্লাস নিছি, আসি, থাকবো ইনশাল্লাহ। কোচিং সম্পর্কে, আমার সম্পর্কে বা দু একটা কথা বলার জন্য এই ভিডিওটা বলা, বা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ দেখবেন, 2-1 মিনিট, বেশি না। কোচিং সেন্টার, কোচিং সেন্টার কি? কোচিং সেন্টার হলো একটা প্রতিষ্ঠান, শুধু প্রতিষ্ঠান না, একটা শিক্ষা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কখনো একজন বা দুইজন ব্যক্তির মাধ্যমে ওঠে না বা বড় হয় না। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে অফিসে চা সরবরাহ করে তারও অবদান আছে, যে অফিসের প্রধান সবাইকে মেনটেন করে টাকা পয়সা হিসাব কিসাব করে তারও মেনটেন অবদান আছে, যে কম্পিউটার টাইপ করে যে পড়ায় তারও অবদান আছে, প্রত্যেকের অবদান আছে। একজন ব্যক্তির মাধ্যমে কখনো কি একটা প্রতিষ্ঠান চলতে পারে না? আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি আলফাবিটা কোচিং হোমের পরিচালক স্যার ইলিয়াস স্যার, পাশাপাশি এখানে অনেক সিনিয়র শিক্ষক আছেন, অনেক স্বনামধন্য শিক্ষক আছেন, সাধারণ জ্ঞান বলেন, ডিপার্টমেন্ট বলেন, সাধারণ জ্ঞান আছে শফি ভাই, আরও কয়েকজন স্যার আছে, ইংলিশের রানা ভাই আছে, মুবারক সাহিত্য পাশাপাশি কি সিভিলের বস, সবাই চিনে এক নামে, আমি সবার নাম জানি না, আজকে প্রথম দিন, তারপরে বলতেছি যাদের নাম জানি না, এরকম অনেক শিক্ষক আছে। যখন আমি আসলাম, আশা করি সবার সম্মিলিত প্রয়াসে কোচিংকে আমরা উপরের দিকে তুলতে কি পারবো ইনশাল্লাহ। কী বলেন আপনারা, ইনশাল্লাহ নাকি, যদি আমরা সম্মিলিত চেষ্টা করি? তবে আরেকটা বিষয় আমি বলতেছি, না বললেই নয়, যেটা যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে মনে করে যে আমার একক প্রচেষ্টায় প্রতিষ্ঠান বড় হয়েছে বা আমাদের দুইজনের প্রচেষ্টায় প্রতিষ্ঠান বড় হয়েছে, ওই প্রতিষ্ঠান বলেন, বললাম কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান ধ্বংস হতে সময় লাগে না বা লাগবে না। যদি কোনো ব্যক্তি যদি এমন হয় যে একটা কাজ করছে আমি, আরেক করছে আরেকজন করছে, ওই কাজে ক্রেডিট নিচ্ছি আমি, ওই ক্রেডিট নেওয়া যদি শুরু হয়ে যায় প্রতিষ্ঠান থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে চেষ্টা করবো এরকম সবাই একসাথে কাজ করার জন্য, এখানে কোনো ক্রেডিট নেওয়া না, সবার ক্রেডিট আছে এখানে। এখানে যে মনে করেন ভিডিও করতেছে তারও ক্রেডিট আছে, যে টাইপ করতেছে করতেছে, লাইট আস লাইট করতেছে, সে সবার ক্রেডিট আছে। ভিডিও যেমন সবার সম্মিলিতভাবে হচ্ছে, একটা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে চলে, এর জন্য আমরা চেষ্টা করবো সম্মিলিতভাবে কাজ করার জন্য। আবারও আলফাবিটা কোচিং হোমকে অসংখ্য ধন্যবাদ, সাথে আসি ইনশাল্লাহ, থাকবো, সবাই আমার জন্য দোয়া করবেন, কোচিংয়ের জন্য দোয়া করবেন, যেন আমরা সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।